যে লাভটা করে মালিকরা সেই লাভের অংশ কিন্তু তাদের থাকে না, যে কারণে তারা তেল বৃদ্ধি হওয়ার পরে এই দাবিটা করেছিল। তারা গাড়ি চালাবার জন্য যে অর্থের প্রয়োজন সেইটা তেলের দাম বৃদ্ধির কারণে অর্থ সংস্থান তারা করতে পারে না বলেই তারা এটা করেছে। এখন প্রশ্ন হলো যে এইটা নিয়ে একটা পর্যায়ে গেল, অনেক জায়গায় কিছু অনিয়ম হচ্ছে আমাদের ভাড়া কালেকশনের জন্য, সেটা কিন্তু আমরা চেষ্টা করছি মালিক শ্রমিক ঐক্যবদ্ধভাবে সেটা আমরা চেষ্টা করছি যাতে করে আমরা একটা ব্যবস্থা করতে পারি যাতে এই অতিরিক্ত ভাড়া কেউ না নিতে পারে, সরকার নির্ধারিত ভাড়াই যেন নেয়, সেটার জন্য কিন্তু আমাদের সার্বিক প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আইডি কার্ড আপনার ডিজিটালাইজড করতে পারে তাহলে পরে একটা এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, সাধারণ আইডি কার্ড দিয়ে কিন্তু এই জাল আইডি কিন্তু বন্ধ করতে পারবে না। এটা নিয়ে কিন্তু ভবিষ্যতে শ্রমিকদের আমাদের জন্য অসুবিধা হবে, শ্রমিকদের সঙ্গে যখন ছাত্রদের এটা নিয়ে বর্ষা হবে বা ঝগড়াঝাটি হবে হাতাহাতি হবে এটা কিন্তু আমাদের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক হবে। সেই জন্য সরকার এবং মালিককে আমরা অনুরোধ করবো যে হাফ পাস আমি মনে করি আমাদের দেশের ছাত্রদের হাফ পাসটা দিতে পারে খুবই ভালো, কিন্তু এর সঙ্গে অন্যান্য যে সমস্যাগুলো আছে সেইগুলোকে কিন্তু মাথায় নিয়ে সেগুলোরও কিন্তু সমাধান করে এইটা করা যেতে পারে।